আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো আজকে আমি ওয়ারিতে আসলাম। ওয়ারি হলো এটা আরঙ্গের যে শোরুমটা সেখানে যাব এবং আরও অন্য অন্য শোরুমগুলোতেও যাব, কারণ আমার ছোটো ছেলের কেনাকাটা তো শেষ হয়েছে, তো বড় ছেলের কেনাকাটার জন্য তো আজকে বের হলাম। তো আগেই বলেছি আমি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আরঙ্গের যে শোরুম সেখানে আসলাম, ওর জন্য পাঞ্জাবি দেখব এবং ওর কেনাকাটা আজকে সারাদিন মানে বাইরে থেকে শেষ করার চেষ্টা করব। তো সকালটা আমি বেরোইছি, আমি তো হয়তো আমার ইফতারির সময় হবে বাসায় যেতে যেতে। তো চলুন কী কী কেনাকাটা করি দেখা যাক। তো এটা হলো আরঙ্গের যে শোরুম, আরঙ্গের শোরুমে আমি এখন ঢুকবো, দেখি ওর কী কী পছন্দ হয়। কিন্তু ভিডিও করার আগে শর্ত ছিল ওর কোনো কাপড় দেখানো যাবে না, আর কোনো কাপড়ই দেখানো যাবে না, এদের কাপড় পরে দেখাতে হবে, এত আগে দেখানো যাবে না। তো এই জন্য কী কেনাকাটা করলাম সেটা পরে দেখাবো, আজকে দেখাবো না, কিন্তু কোথায় কেনাকাটা করতেছি সেটা দেখাবো। তো এটা মোটামুটি অনেক ভিড় আরঙ্গে, এটা সবাই জানেন সবসময় থাকে এখানে ভিড়। তো আরঙ্গের কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই আরামদায়ক হয়। তো কটনের মধ্যে নিতে চাচ্ছে এগুলো ফ্যান্সি টাইপের হাতে কাজ করানো পাঞ্জাবি, আমি দেখতেছি ও দেখতেছি, তো দেখি কোনটা পছন্দ হয়। তো এখন দেখা যায় আমাদের পুরান ঢাকা থেকে কিন্তু বেশি দূরে কেনাকাটা করতে যেতে হয় না, নিউ মার্কেট গাউসিয়া অথবা ধানমন্ডির সাইডে কিন্তু আগে সব কেনাকাটা ওখান থেকে কেনাকাটা করা হতো, বিশেষ করে ইস্টার্ন প্লাজা, তারপরে দেখা যেত যে মতালিম প্লাজা অথবা আপনার রাইফেল স্কোয়ার, এগুলোতে কেনাকাটা করতে হতো, রাপা প্লাজা। তো এখন দেখা যায় যে আমাদের ওয়ারিতে এত ভালো ভালো শোরুম হয়েছে বা কাপড়ে, আমাদের এখন দূরে না গেলেই হয়, খুবই উন্নত মানের কাপড় কিন্তু এখানে পাওয়া যায়। তো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন, মোটামুটি আরঙ্গের কালেকশনগুলো কিন্তু সবসময় একটু ইউনিক থাকে এবং আরঙ্গের কাপড়গুলো খুবই কমফোর্টেবল থাকে। তো সবসময় আমার মেয়ের জন্য এখান থেকে আমি ওর টপসগুলো কেনা হয়, ওর টপস পরতে খুবই পছন্দ করে, যেহেতু কটন পরতে পছন্দ করে, আরঙ্গের যে কটনের টপসগুলো থাকে কটন টপসগুলো কিন্তু পরতে খুবই আরামদায়ক। তো দেখি ওর জন্য পছন্দ হলে নিব, তো কেনাকাটা আমরা শেষ করব। তো আরঙ্গের কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন আপনারা কিন্তু যারা আশেপাশে আছেন ওরা কেনাকাটা করতে পারেন এসে। তো আমি কিছু কসমেটিক নিব, আরঙ্গের যে কসমেটিকের যে ইয়েগুলো সেগুলো কিন্তু ভালো প্রোডাক্টগুলো, তো ওগুলো নিব। তো আমার ছেলেও কিন্তু হয়রান হয়ে যাচ্ছে পাঞ্জাবি দেখতে দেখতে, তারপরে ওর ভালো লাগতেছে না, এটা না সেটা, সেটা না সেটা। আমি বরাবরই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করার জন্য এদের মার্কেটিংটায়, যেহেতু ওরা আমার পছন্দেরই সব কিছু পরে। এটা ওখান থেকে পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে আসে, তো আমি এটা সারা যে শোরুম সেটাই আসলাম। এটা হলো স্বপ্নর সাথে ওয়ারিতে, এটা নতুন হলো, ঈদের আগেই সরি রমজানই উদ্বোধন হয়েছে, কিন্তু খুবই ভালো কালেকশন। দামটা একটু সব প্রোডাক্টেরই বেশি, যেহেতু শোরুম একটু বেশি রাখবে, কিন্তু কাপড়ের মানগুলো খুব ভালো। তো এখানেও ঘোরাঘুরি করবো, এখানে বড়দের বাচ্চাদের এবং ছেলেদের সবারই মানে কাপড় চোপড় একসাথে কেনাকাটা করতে পারবেন, আসলে খুবই সুন্দর এবং খুবই ভালো একটি পরিবেশ। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কী কী কালেকশন এখানে আছে। এটা হলো ছেলেদের কালেকশন। তো এখান থেকে যাব কিনে প্লাস পয়েন্টে, তো সেখানে প্লাস পয়েন্টেও কিন্তু শাড়ির কালেকশনগুলো মানে বিশেষ করে ছেলেদের কালেকশন ভালোই থাকে। তো এখন এখানে আমি দেখতেছি, দেখুন এটি হলো লেডিস কালেকশন, খুব সুন্দর সুন্দর টপস এবং কুর্তি টপস, জামা মানে থ্রি পিস, বাচ্চাদের যে ফরক, অনেক ভালো ভালো খুব সুন্দর সুন্দর জিনিস মানে কাপড়গুলো উঠেছে। দেখুন ওরা কালেকশন খুবই ভালো রাখছে, যেহেতু নতুন উদ্বোধন করেছে সেই তুলনায় কালেকশন অনেক ভালো। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাই কেনাকাটা করলাম শেষ করে এখন যাব আমরা প্লাস পয়েন্টে। এটাও কিন্তু প্লাস পয়েন্টের শোরুমটাও কিন্তু সালাদিন হসপিটালের দোতলায় আছে। তো চলে আসলাম প্লাস পয়েন্টে, দেখুন কালেকশনগুলো কত সুন্দর। এটা হলো টি শার্ট, এটা ইন্ডিয়ান অবশ্য, ওদের এখানে না, ইন্ডিয়ান প্রোডাক্ট। তো শার্টগুলো খুবই সুন্দর, এইসব প্রোডাক্টগুলো আপনারা 2,000-2,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক কাপড়গুলো। তো আমার কাছে খুবই ভালো লাগলো, ব্ল্যাকটাও ভালো লেগেছে এবং হালকা যে অফ হোয়াইট সেটাও ভালো লেগেছে। আমি ছেলেকে বলছি যেটা ভালো লাগে নেবে, আগে ওকে টায়াল দেবো যেটা ভালো লাগে নেবে, তারপরে কোনটা নেবো সেটা বলা যাবে না, ওটা ও বলতে মানা করছে, আমার কাপড় এখন দেখানো যাবে না।
তো এখান থেকে শেষ করে হয়তো সন্ধ্যার পরে যাব কিনিয়ালি ফিন্ডুট তো নাব লাকটা পড়ে আসছে এটা মাশাআল্লাহ ভালো লাগতেছে কিন্তু হাতার একটু শর্ট লাগতেছে যেহেতু আমার ছেলে মাশাআল্লাহ অনেক লম্বা তো এই জন্য হাতার একটু শর্ট শর্ট লাগতেছে তো পরবর্তী এটা ট্রায়াল দিয়ে দেখি কি অবস্থা তো আবার এটা চেঞ্জ করে আসলো এটা হাতাটা ঠিক আছে মাশাআল্লাহ এটা ভালো লাগতেছে আচ্ছা যাই এক দুটোতে একটা নিয়ে নিব অথবা দুটো নিয়ে নিতে পারি ঠিক আছে তো এখানে কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম তার পরবর্তীতে এটা হলো আমরা এলিফ্যান্ট রোড আসলাম ওকে নিয়ে এলিফ্যান্ট রোড আসলাম এলিফ্যান্ট রোড এসে ওর জন্য জুতা কিনব তো তো জুতা কিন্তু আমার পছন্দ হলো লোফার তো লোফার এখন যে কালারটা পছন্দ হয়েছে এখন তার অন্য কোনো কিছু ভালো লাগতেছে না তো ছেলেরও ভালো লাগছে তো অ্যাশ কালার একটি লোফার পছন্দ হয়েছে তারপরে ওটা পায়ে দিয়ে দেখলো যে ঠিক আছে তো ওটা আমি আমরা এখন নিয়ে নিব আর একটু ঘোরাঘুরি করতেছে যদি অন্য কিছু ভালো লাগে তো সে নেবে প্রায় চার হাজার টাকার মতো মানে পড়বে যে লোপারটা ও দেখছে ও কিন্তু ইন্ডিয়ান খাদিমের জুতা খুঁজতেছে তো খাদিমের যে জুতা উপরে আছে ওই রকম টাইপের খুঁজতেছে কিন্তু ওখানে এটা পাওয়া যাবে না তো এখন আমি ওর জন্য যেটা নিয়েছি ওই জুতাটাও খুবই কমফোর্টেবল খুবই ভালো সফট আরামদায়ক তো ওটা নিয়ে নিলাম ও বসে আছে পেমেন্ট করে এখন আমরা চলে যাব তো বাসায় এসে দেখি যে তো মার্কেটে ছিলাম এখন হাতে খুবই সময় কম তো কি করবো ওর মেয়ে আবার সব কিছু কাটাকাটি করে রেখেছে ফল ফুট আর ওর বাবা আবার ভাজা করে নিয়ে আসছে তো আমি এসে চটকাটে একটা পিজা বানিয়ে নিলাম বড়ো করে তো পিজাটা কিন্তু বাচ্চাদের অনেকেই পছন্দের একটি খাবার তো আমারও ভালো লাগে তো পিজাটা বানিয়ে নিলাম তো এরপরে আমার সন্ধ্যার পরে আরও অনেক কাজ আছে কারণ যেহেতু আমি একটি খাট অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো এই খাটটা আসবে সন্ধ্যার পর আইসা ফিটিং করে দেবে এই জন্য আমি তাড়াতাড়ি করে ইফতারের কাজগুলো শেষ করতেছি তো ইফতার হয়ে গেলে আমরা ঘরের খাটগুলো সবগুলো চেঞ্জ মানে এক রুমে আর এক রুমে নিয়ে যাবো আর নতুন খাটটা আমি যে রুমে ঘুমো ওই রুমে লাগাবো তো খাটের লোক এসে পড়েছে এসে ওরা ফিটিং করে দিচ্ছে ওরা ফিটিং করে তারপরে খাটটা ফিটিং করে দিয়ে যাবে কিন্তু আমি ভাবতে পারি নাই অনলাইনে অর্ডার দিবার তো দূরে সাবার থেকে আমি অর্ডারটা দিয়েছি এটা মনে হয় রিগাল ফার্নিচার সম্ভবত রিগাল ফার্নিচার হ্যাঁ তো ভ্যাটা খুবই ভালো আমি যেভাবে দেখিয়েছিলাম খাটটাকে ঠিক সেভাবে বানিয়ে দিয়েছে এবং কাঠের মানও খুব ভালো খুব সুন্দর করে বানিয়েছে আমি খুবই খুশি তো সাথে একটা সাইড টেবিল অর্ডার দিয়েছিলাম সাইড টেবিলটাও দিয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কাঠগুলো খুব ভালো দিয়েছে যাকে আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম তো ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ব্লগটা আজকের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ